নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি আলোচনা করব 2023 সালে বিজনেস স্টাডিজ, অর্থাৎ যারা কমার্সে পড়াশোনা করে তাদের বিজনেস স্টাডিজে কোন প্রশ্নগুলো 2023 সালের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট, সে সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করব আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো দেখো, তোমাদের 4 নম্বরে টোটাল 7খানা বড় প্রশ্ন লিখতে হয়, 4, 7, 28, তা এটা তোমাদের কিন্তু 1 নম্বরে, ঠিক আছে, এক দাগের আর কি, এক দাগে তোমাদের তোমাদের 4 নম্বরে টোটাল 7খানা প্রশ্ন লিখতে হবে, 4, 7, 28। এবং দুদাকে কি থাকে, দুদাকে 4 মার্কসের 2টো প্রশ্ন থাকে, ঠিক আছে, অথবা দেওয়া থাকে, এর ভিতর থেকে তোমাকে একটা লিখতে হবে, এখানে থাকবে 4 নম্বর, ঠিক আছে। অপর দিকে 3 দাগের যে প্রশ্ন আছে সেখানে কিন্তু তোমাদের 3খানা প্রশ্ন থাকে 6 নম্বরে, ঠিক আছে, এর ভিতর থেকে তোমাকে 2খানা প্রশ্ন লিখতে হবে, 6 × 12। তো দেখো, আজকে আমি বাংলা মিডিয়ামের সাজেশনটা তৈরি করেছি, এরপরে তোমাদের আমি হিন্দি মিডিয়াম এবং ইংরেজি মিডিয়ামের সাজেশনটা তৈরি করব, ঠিক আছে, সম্পূর্ণ ভিডিওটা দেখবে। তো দেখবে কোন প্রশ্নগুলো 2023 সালে আমাদের উচ্চ মাধ্যমিকে বিজনেস স্টাডিজে কোন প্রশ্নগুলো 100% আসবে সে সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করছি, তাহলে তোমরা ভিডিওটা সম্পূর্ণরূপে দেখো। আর চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তাহলে আলোচনা করা যাক 2023 সালে বিজনেস স্টাডিজে কোন প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট এবং কোন প্রশ্নগুলো মোস্ট ভাইটাল। তো দেখো, 2023 সালে বিজনেস স্টাডিজে কোন প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল, তোমাদের এক দাগে টোটাল কিন্তু 7খানা প্রশ্ন থাকবে, এ বি সি ডি ই এফ জি এইচ, ঠিক আছে, এরকমভাবে থাকবে, তোমাদের কিন্তু 7খানা প্রশ্ন লিখতে হবে এবং যার নম্বর থাকবে 4 করে, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের মান 4, 4, 7, 28, ঠিক আছে। তো দেখো, আমাদের বিজনেস স্টাডিজে 2023 সালে কোন প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট, শুধুমাত্র 2023 সাল না, প্রতি বছর উচ্চ মাধ্যমিক বিএসটিডি পরীক্ষার ক্ষেত্রে কমার্সের খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, আজকে আমি বাংলা মিডিয়ামে সাজেশনটা বের করছি, এরপরে তোমাদের আমি হিন্দি মিডিয়াম এবং ইংরেজি মিডিয়ামে এই সাজেশনটা বের করব, ঠিক আছে। ফার্স্ট কোয়েশ্চেন কী সিলেক্ট করেছি, সময় সমীক্ষার উপর সংক্ষিপ্ত টিকা লেখো, সময় সমীক্ষার উপর সংক্ষিপ্ত টিকা লেখো। 2 নম্বর প্রশ্ন কী সিলেক্ট করেছে, নিয়ন্ত্রণের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন কী আছে, কর্মী প্রার্থী সংগ্রহের যে কোনো 4টি উৎস লেখো, কর্মী প্রার্থী সংগ্রহের যে কোনো 4টি উৎস লেখো, ঠিক আছে। তো দেখো, 4 নম্বরের প্রশ্ন কী আছে, কর্ম প্রশিক্ষণের প্রয়োজনীয়তা সংক্ষেপে লেখো, কর্ম প্রশিক্ষণের প্রয়োজনীয়তা সংক্ষেপে লেখো। প্রত্যেকটা প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা প্রশ্ন মোস্ট ভাইটাল। 5 নম্বরের প্রশ্ন কী সিলেক্ট করেছি, পরিকল্পনার উপাদানগুলি আলোচনা করো। 6 নম্বরের প্রশ্ন কী সিলেক্ট করেছি, পরিকল্পনার প্রণয়ন ও নিয়ন্ত্রণের মধ্যে সম্পর্ক সংক্ষেপে আলোচনা করো। তো দেখো, এখানে কিন্তু তোমাদের 7খানা প্রশ্ন লিখতে হবে, যার প্রতিটি প্রশ্নের মান 4, 4, 7, 28, ঠিক আছে। এইগুলো কিন্তু সম্পূর্ণ এক দাগের প্রশ্ন, যেখানে এ বি সি ডি ই এফ জি এইচ করে থাকবে। 7 নম্বরের প্রশ্ন কী আছে, কর্তৃত্ব অর্পণ বলতে কী বোঝো। 8 নম্বরের প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, বিকেন্দ্রীকরণের সুবিধাগুলি আলোচনা করো। 9 নম্বরের প্রশ্ন কী আছে, নির্দেশনার বৈশিষ্ট্যগুলি লেখো। 10 নম্বরের প্রশ্ন কী আছে, উত্তম নেতার, তো দেখো 10 নম্বরের প্রশ্ন কী আছে, উত্তম নেতার গুণগুলি আলোচনা করো, উত্তম নেতার গুণগুলি আলোচনা করো। 11 নম্বরের প্রশ্ন কী আছে, কারবারি পরিবেশের অনুকূল উপাদানগুলি বর্ণনা করো, কারবারি পরিবেশের অনুকূল উপাদানগুলি বর্ণনা করো। তো দেখো, 12 নম্বরের প্রশ্ন কী আছে, বৈজ্ঞানিক ব্যবস্থাপনার সুবিধাগুলি লেখো, বৈজ্ঞানিক ব্যবস্থাপনার সুবিধাগুলি লেখো। তো দেখো, এই প্রশ্নগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এইগুলো তোমরা খাতায় লিখে মুখস্থ করবে, এগুলি 100% আসার চান্স খুবই বেশি, তোমরা এগুলো খাতায় লিখে নোটসগুলো তৈরি করে নেবে, ঠিক আছে। তো দেখো, পরের প্রশ্ন কী আছে, আমাদের 13 নম্বরের প্রশ্ন কী, তো দেখো 13 নম্বরের প্রশ্ন আছে, বেসরকারিকরণের ধারণা দাও, বেসরকারিকরণের ধারণা দাও। 14 নম্বরের প্রশ্ন কী আছে, পরিকল্পনার গুরুত্ব আলোচনা করো ও বৈশিষ্ট্য লেখো, মানে পরীক্ষার সময় এরকমও দিতে পারে যে পরিকল্পনার বৈশিষ্ট্য লেখো, বা পরীক্ষার সময় কোশ্চেনটা এরকমও আসতে পারে, পরিকল্পনার গুরুত্ব আলোচনা করো, ঠিক আছে। বৈশিষ্ট্যর গুরুত্ব কিন্তু আলাদা, দুটোই তোমাদের ভালো করে পড়তে হবে, ঠিক আছে। তো দেখো পনেরো নম্বরের প্রশ্ন কী আছে, কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণের মধ্যে পার্থক্য লেখো। 16 নম্বরের প্রশ্ন কী আছে, অনিয়ম মাফিক সংগঠনের সুবিধাগুলি লেখো। 17 নম্বরের প্রশ্ন কী আছে, কর্মীপদ পূরণের মানব সম্পদ ব্যবস্থাপনার একটি অংশ আলোচনা করো। তো বুঝতে পারছো, কর্মীপদ পূরণ মানব সম্পদ ব্যবস্থাপনার একটি অংশ আলোচনা করো। যেমন আছে 16 নম্বরের প্রশ্ন, অনিয়ম মাফিক সংগঠনের সুবিধাগুলি লেখো।
15 নম্বর প্রশ্ন আমি আরেকবার বলছি, কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণের মধ্যে পার্থক্য লেখো। ঠিক আছে, এই প্রশ্নগুলো কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল। 18 নম্বরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ আছে, একজন তদারককারীর কার্যবলী আলোচনা করো। একজন তদারককারীর কার্যবলী আলোচনা করো। 19 নম্বরের প্রশ্ন কী আছে, জ্ঞাতকরণের বাধাগুলি কী কী, জ্ঞাতকরণের বাধাগুলি কী কী। 20 নম্বরের প্রশ্ন কী আছে, টেলর ও ফেরলের ব্যবস্থাপনা নীতির মধ্যে দুটি মিল লেখো এবং অমিল লেখো। ঠিক আছে, টেলরের মিলটা ভালো করে পড়বে এবং ফেরলের মিলটাও ভালো করে পড়বে, এবং এদের সুবিধা অসুবিধা লেখো, এবং এদের সুবিধা অসুবিধা লেখো। তো বুঝতেই পারছো কিন্তু তোমাদের কিন্তু পরীক্ষার টেলরটা খুবই গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। 21 নম্বরের প্রশ্ন কী আছে, ব্যবস্থাপনা নীতির প্রকৃতি লেখো ও গুরুত্ব লেখো। ঠিক আছে, কী বলছে আমি ভালো করে শোনো, ব্যবস্থাপনার নীতির প্রকৃতি লেখো ও গুরুত্ব লেখো, এটা কিন্তু আমাদের 21 নম্বরের প্রশ্ন। এবং মাঝে মাঝে পরীক্ষার সময় দিতে পারে যে ব্যবস্থাপনার নীতির সীমাবদ্ধতা লেখো, সীমাবদ্ধতাও দিতে পারে পরীক্ষায়, গুরুত্ব দিতে পারে, এবং ব্যবস্থাপনার নীতি অর্থাৎ ব্যবস্থাপনার নীতির বা প্রকৃতি লেখো এটাও আসতে পারে, বা ব্যবস্থাপনার গুরুত্ব লেখো এটাও আসতে পারে, বা এটাও কোশ্চেনটা দিতে পারে, ব্যবস্থাপনার সীমাবদ্ধতা লেখো। তো দেখো পরের প্রশ্ন কী বলেছে আমাদের, 22 নম্বরের প্রশ্ন, কারবারি পরিবেশের যে কোনো চারটি বৈশিষ্ট্য লেখো। কারবারি পরিবেশের যে কোনো চারটি বৈশিষ্ট্য লেখো, প্রত্যেকটা প্রশ্ন মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল। পরের প্রশ্ন কী আছে আমাদের, 23 নম্বরের প্রশ্ন। তো দেখো 23 নম্বরের প্রশ্ন কী আছে, ব্যবস্থাপনার উদ্দেশ্য ও নীতির মধ্যে পার্থক্য লেখো। ব্যবস্থাপনার উদ্দেশ্য ও নীতির মধ্যে পার্থক্য লেখো। 24 নম্বরের প্রশ্ন কী আছে, বিধিবদ্ধ সংগঠন ও বিধি বহির্ভূত সংগঠনের মধ্যে পার্থক্য লেখো। বিধিবদ্ধ সংগঠন ও বিধি বহির্ভূত সংগঠনের মধ্যে পার্থক্য লেখো। বা ওর সঙ্গে আছে ভার পণ্যের গুরুত্ব লেখো, ভার পণ্যের গুরুত্ব লেখো। 25 নম্বরের প্রশ্ন কী আছে, কর্মী নিয়োগের অভ্যন্তরীণ উৎসের সুবিধা ও অসুবিধা লেখো। কর্মী নিয়োগের অভ্যন্তরীণ উৎসের সুবিধা ও অসুবিধা লেখো। 26 নম্বরের প্রশ্ন আছে, নিয়ন্ত্রণের গুরুত্ব লেখো, এর ধাপগুলি লেখো। নিয়ন্ত্রণের গুরুত্ব লেখো এবং এর ধাপগুলি লেখো। 27 নম্বরের প্রশ্ন কী আছে, পরিকল্পনা এবং নিয়ন্ত্রণের মধ্যে সম্পর্ক লেখো। পরিকল্পনা এবং নিয়ন্ত্রণের মধ্যে সম্পর্ক লেখো। 28 নম্বরের প্রশ্ন কী আছে, ম্যাসলোর, যাকে বলে ম্যাসলোর চাহিদা ক্রমস্তর তত্ত্ব সংক্ষেপে লেখো, বা ম্যাসলোর চাহিদা ক্রমস্তর তত্ত্ব সংক্ষেপে ব্যাখ্যা করো। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্ন খাতায় লিখবে এবং এর অ্যান্সারগুলো মুখস্থ করবে, যেগুলি প্রতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। তো দেখো 26 নম্বরের প্রশ্ন কী সিলেক্ট করেছি, নিয়ন্ত্রণের গুরুত্ব লেখো এবং এর ধাপগুলি লেখো। নিয়ন্ত্রণের গুরুত্ব লেখো এবং এর ধাপগুলি লেখো। 27 নম্বরের প্রশ্ন কী আছে, পরিকল্পনা এবং নিয়ন্ত্রণের মধ্যে সম্পর্ক লেখো। পরিকল্পনা এবং নিয়ন্ত্রণের মধ্যে সম্পর্ক লেখো। 28 নম্বরের প্রশ্ন কী আছে, ম্যাসলোর চাহিদা ক্রমস্তর তত্ত্ব সংক্ষেপে ব্যাখ্যা করো। ম্যাসলোর চাহিদা ক্রমস্তর তত্ত্ব, ঠিক আছে, ক্রমস্তর তত্ত্ব সংক্ষেপে ব্যাখ্যা করো। 29 নম্বরের প্রশ্ন, অনুপ্রাণিতকরণের ধারণাটি লেখো। অনুপ্রাণিতকরণের ধারণাটি লেখো। 30 নম্বরের প্রশ্ন, সংগঠন প্রক্রিয়ার ধাপগুলি উল্লেখ করো। সংগঠন প্রক্রিয়ার ধাপগুলি উল্লেখ করো। 31 নম্বরের প্রশ্ন কী আছে, বিভাগীয় সংগঠনের সুবিধাগুলি লেখো। বিভাগীয় সংগঠনের সুবিধাগুলি। তো দেখো পরের প্রশ্ন কী আছে, ভারতীয় কারবারি পরিবেশের সীমাবদ্ধতা বর্ণনা করো। ভারতীয় কারবারি পরিবেশের সীমাবদ্ধতা বর্ণনা করো। এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বুঝতে পারছো আমি কী বলছি। তো দেখো পরের প্রশ্ন কী বলেছে আমাদের, পরের প্রশ্ন বলেছে বিশ্বায়নের ধারণা আলোচনা করো। 33 নম্বরে, 34 নম্বরের প্রশ্ন বলেছে সংগঠন প্রক্রিয়ার বৈশিষ্ট্য লেখো। 35 নম্বরের প্রশ্ন কী বলেছে, ভালো নিয়ন্ত্রণ পদ্ধতির উদ্দেশ্য লেখো এবং এর বৈশিষ্ট্য লেখো। ভালো নিয়ন্ত্রণ পদ্ধতির উদ্দেশ্য ও বৈশিষ্ট্য লেখো, পড়ে যাবে ভালো করে। ঠিক আছে, একটুখানি ভালো রেজাল্ট করতে গেলে কিন্তু একটু বেশি করে পড়তে হবে। 36 নম্বরের প্রশ্ন কী বলেছে, নির্দেশনা ও তদারিক, নির্দেশনা ও তদারিকের মধ্যে পার্থক্য লেখো। 37 নম্বরের প্রশ্ন কী আছে, আর্থিক ও অনার্থিক উদ্দীপক বলতে কী বোঝো। 38 নম্বরের প্রশ্ন বলেছে কার্যভিত্তিক ও বিভাগীয় ভিত্তিক কাঠামোর মধ্যে পার্থক্য লেখো। 39 নম্বরের প্রশ্ন কী আছে, নিয়ম ও পদ্ধতির মধ্যে পার্থক্য লেখো। নিয়ম ও পদ্ধতির মধ্যে পার্থক্য লেখো। তো দেখো পরের প্রশ্ন কী বলেছে, পরিকল্পনা ও নিয়ন্ত্রণের মধ্যে পার্থক্য লেখো। ঠিক আছে, পরিকল্পনা ও নিয়ন্ত্রণের মধ্যে পার্থক্য লেখো। টিকা লেখো, দেখো টিকা লেখো বিশ্বায়ন। তো দেখো বানামটা বাই মিস্টেক একটু ভুল হয়ে গেছে, ঠিক করে নেবে প্লিজ। তো তারপরে কী আছে, বেসরকারিকরণ, উদারীকরণ, ঠিক আছে। তারপরে কী আছে,
পরিকল্পনার ধারণা দাও, এর সীমাবদ্ধতা লেখো। তো দেখো এই যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো কিন্তু সাত নম্বরের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট। আপাততভাবে তোমরা এইগুলো ভালো করে পড়ে প্রিপারেশন নেবে, তারপরে এর ভিতর থেকে আমি তোমাদের কাটছাট করে দেবো কোন প্রশ্নগুলো 2023 সালে আসবে আর কি। তো দেখো চার মার্কসের এখানে কিন্তু তোমাদের দুটো প্রশ্ন থাকে, তোমাদের একটা লিখতে হবে, ঠিক আছে? এটা কিন্তু দুদাগে, ঠিক আছে, দুদাগে থাকে, মানে কোশ্চেন পেপারে দুদাগের প্রশ্ন, ঠিক আছে, সেখান থেকে অথবা দেওয়া থাকে যে কোনো একটা লিখতে হয়। পরের প্রশ্ন কী আছে এক দাগে, তো দেখো প্রাথমিক বাজারের কার্যবলী আলোচনা করো, চার মার্কসের প্রশ্ন নিয়ে আলোচনা করছি। দু নম্বরে কী বলেছে, ডিম্যাট অ্যাকাউন্টের সুবিধাগুলি লেখো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু ডিম্যাট অ্যাকাউন্ট, ঠিক আছে। তিন নম্বরের প্রশ্ন কী আছে, শেয়ার বাজারের কার্যবলী আলোচনা করো। চার নম্বরের প্রশ্ন কী আছে, এনএসডিএল বলতে কী বোঝো, ঠিক আছে। এই প্রশ্নগুলো কিন্তু খাতায় লিখে অ্যান্সার, ঠিক আছে, এবং এগুলো কিন্তু রেডি করবে 2023 সালের প্রশ্ন হিসাবে, ঠিক আছে। পরের প্রশ্ন কী আছে আমাদের, পাঁচ নম্বরের প্রশ্ন আছে, সেবির কার্যবলী আলোচনা করো এবং এর উদ্দেশ্য, পরীক্ষার সময় এরকমও দিতে পারে, সেবির উদ্দেশ্যে লেখো, বা পরীক্ষার সময় এরকমও দিতে পারে, সেবির কার্যবলী আলোচনা করো। ছ নম্বরের প্রশ্ন কী আছে, ডিম্যাটের সংক্ষিপ্ত পরিচয় দাও। সাত নম্বরের প্রশ্ন আছে, প্রাথমিক বাজার এবং গৌণ বাজারের মধ্যে পার্থক্য লেখো, প্রাথমিক বাজার এবং গৌণ বাজারের মধ্যে পার্থক্য লেখো। আট নম্বরের প্রশ্ন, স্টক এক্সচেঞ্জের কার্যবলী আলোচনা করো, ঠিক আছে। তো দেখো আমি চার নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করছি, এখান থেকে দুটো প্রশ্ন থাকে, যে কোনো একটা তোমাদের লিখতে হবে চার নম্বরে, ঠিক আছে, এটা কিন্তু দুদাগের প্রশ্ন, ঠিক আছে। ন নম্বরের প্রশ্ন কী সিলেক্ট করেছি, টাকার বাজার কাকে বলে, টাকার বাজারের ব্যবহৃত যে কোনো তিনটি দলিলপত্র ব্যাখ্যা করো, টাকার বাজার কাকে বলে, টাকার বাজারে ব্যবহৃত যে কোনো তিনটি দলিলপত্র ব্যাখ্যা করো। দশ নম্বরের প্রশ্ন কী আছে, বোম্বে স্টক এক্সচেঞ্জের উদ্দেশ্য কী। এগারো নম্বরের প্রশ্ন কী আছে, মূলধন বাজার ও টাকার বাজারের মধ্যে পার্থক্য লেখো। তো দেখো এইগুলো কিন্তু তোমাদের এখান থেকে চার নম্বরের প্রশ্ন আসার চান্স খুবই বেশি, একটু সাজেশানটা একটু বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে, বাট কোনো কিছু করার নেই, একটু ভালো রেজাল্ট করতে গেলে একটু বেশি করে পড়তে হয়, ঠিক আছে। তো দেখো তিন দাগের প্রশ্ন, এখানে কিন্তু তিনখানা প্রশ্ন থাকবে যার প্রতিটি প্রশ্নের মান থাকবে ছয় থাকবে, ঠিক আছে, এর ভিতর থেকে অথবা থাকবে। তো দেখো ফার্স্ট কোশ্চেন কী সিলেক্ট করেছি, আর্থিক ব্যবস্থাপনার উদ্দেশ্যগুলি আলোচনা করো। দু নম্বরের প্রশ্ন কী আছে, বিপণন মিশ্রণের উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো। তিন নম্বরের প্রশ্ন কী আছে, সুদক্ষ বিক্রয়কর্মীর গুণাবলী লেখো। চার নম্বরের প্রশ্ন কী আছে, আর্থিক পরিকল্পনার গুরুত্ব আলোচনা করো। পাঁচ নম্বরের প্রশ্ন কী বলেছে, বিপণনের কার্যবলী আলোচনা করো। তো দেখো এই প্রশ্নগুলো কিন্তু ছয় মার্কসের ক্ষেত্রে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল। তো দেখো পরের প্রশ্ন কী বলেছে, ছয় দাগের প্রশ্ন আছে, বিজ্ঞাপনের গুরুত্ব আলোচনা করো। সাত নম্বরের প্রশ্ন কী আছে, মোড়ক ও মোড়কজাতকরণের মধ্যে পার্থক্য লেখো। তো দেখো পরের প্রশ্ন কী আছে আমাদের আট নম্বরের প্রশ্ন। তো দেখো আট দাগের প্রশ্ন কী আছে, একটি কারবারের কার্যকরী মূলধন প্রয়োজন নির্ধারণে প্রভাব বিস্তারকারী যে কোনো ছয়টি বিষয় সংক্ষেপে লেখো। ন নম্বরের প্রশ্ন কী আছে, আর্থিক ব্যবস্থাপনার গুরুত্ব লেখো ও এর উদ্দেশ্য লেখো। প্রশ্নটা কিন্তু এরকম দিতে পারে, আর্থিক ব্যবস্থাপনার গুরুত্ব লেখো, বা প্রশ্নটা এরকমও ঘুরিয়ে দিতে পারে, মানে কোশ্চেনটা কিন্তু আলাদা করে তোমাদের পড়ে যেতে হবে, আর্থিক ব্যবস্থাপনার উদ্দেশ্য লেখো, ঠিক আছে। তো দেখো পরের প্রশ্ন কী বলেছে, দশ নম্বরের প্রশ্ন বলেছে বিপণন ব্যবস্থাপনার বিভিন্ন দর্শনগুলি সংক্ষেপে লেখো। আমি প্রশ্নটা আরেকবার বলছি, বিপণন ব্যবস্থাপনার বিভিন্ন দর্শনগুলি সংক্ষেপে লেখো। এগারো নম্বরের প্রশ্ন কী আছে, সুঠাম কাঠামোর বৈশিষ্ট্যগুলি লেখো। বারো নম্বরের প্রশ্ন কী আছে, পণ্যের নামকরণের প্রয়োজনীয়তার সুবিধা ও অসুবিধা লেখো, ঠিক আছে। তো দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট 2023 সালের ক্ষেত্রে। তো দেখো পরের প্রশ্ন কী আছে, তেরো নম্বরের প্রশ্ন আছে, স্থায়ী মূলধন ও কার্যকরী মূলধনের মধ্যে পার্থক্য লেখো। চোদ্দো নম্বরের প্রশ্ন কী আছে, বিজ্ঞাপন ও বিক্রয় বিদ্যার
পার্থক্য লেখো, বিজ্ঞাপন ও বিক্রয় বিদ্যার পার্থক্য লেখো। 15 নম্বরের প্রশ্ন আছে একটি পণ্যের মূল্য নির্ধারণের বিভিন্ন বিষয়গুলি সংক্ষেপে লেখো। 16 নম্বরের প্রশ্ন কী আছে, কার্যকরী মূলধন নির্ধারণকারী বিষয়গুলি সংক্ষেপে লেখো। তো দেখো এই প্রশ্নগুলো এবং এর অ্যান্সারগুলো খুব সুন্দর করে তোমরা পড়বে, এইগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট 2023 সালের উচ্চ মাধ্যমিক বিজনেস স্টাডিজ যাকে বলা হয় ব্যবসায়িক শিক্ষার ক্ষেত্রে, ঠিক আছে। তো দেখো এই প্রশ্নগুলো খুব সুন্দর করে পড়বে, এইগুলো 100% আসার চান্স খুবই বেশি। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ। বাকি সাবজেক্টের সাজেশন নিয়ে খুব তাড়াতাড়ি আমাদের এসবি একাডেমিক সেন্টার হাজির হতে চলেছে।